গরমের তীব্রতার কারণে এমনিতেও হাঁসফাঁস অবস্থা নগরবাসীর। এরই মধ্যে মরার উপর খাড়া ঘা হয়ে দাঁড়িয়েছে ঘন ঘন লোডশেডিং। এমন পরিস্থিতিতে একটু স্বস্তির আশায় কম বেশি সবাই ব্যাটারি চালিত রিচার্জেবল টেবিল ফ্যান ব্যবহার করেন, কিন্তু সেই ফ্যান কাল হয়ে এসেছে এক পরিবারে। নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় একটি বাসায় চার্জার ফ্যান বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। জানা যায়, রাতে চার্জার ফ্যান চার্জে লাগিয়ে একই ঘরে ঘুমাচ্ছিলেন পরিবারের পাঁচ সদস্য। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তারা। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। শুক্রবার 9 জুন সকাল 8টার দিকে এই দুর্ঘটনা পরে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দগ্ধরা হলেন মোহাম্মদ সালাম মণ্ডল, তার বয়স 55 বছর, বুবলি বেগম, তার বয়স 40 বছর, সোনিয়া আক্তার, তার বয়স 27 বছর, টুটু, তার বয়স 25 বছর, মেহজাবিন, তার বয়স 7 বছর। শেখ হাসিনা জাতীয় ব্রেন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ফতুল্লা থেকে একই পরিবারের দগ্ধ পাঁচজনকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মোহাম্মদ সালাম মণ্ডলের শরীরের 70%, বুলবুলির 25%, সোনিয়ার 42%, টুটুলের 60% এবং মেহজাবিনের 35% দগ্ধ হয়ে গেছে। সবার অবস্থা আশঙ্কাজনক। স্বজনদের বরাত দিয়ে পুলিশ বলছে, শুক্রবার সকাল 8টার দিকে কাশীপুর ইউনিয়নের সর্দারবাড়ি এলাকার ওই বাসায় চার্জার ফ্যান থেকে আগুনটি সূত্রপাত। সালাম মণ্ডল পেশায় একজন রিক্সা চালক। ফতুল্লা মডেল থানার পরিদর্শক মোহাম্মদ মহসিন বলেন, একই ঘরে ঘুমাচ্ছিলেন পরিবারের পাঁচ সদস্য। রাতে চার্জার ফ্যান চার্জে দিয়ে তারা ঘুমিয়ে পড়েন। কোনোভাবে চার্জার ফ্যানে আগুন ধরে যায়। সেখান থেকেই বিছানায় আগুন ধরে গেলে পাঁচজন দগ্ধ হন। পরে আশেপাশের বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পরবর্তী আপডেট আসছে সামনে।